হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স আমি ভূগোলের সিরিজের আট নম্বর ভিডিও নিয়ে আজকে এসেছি তোমরা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল বেল আইকনটিও প্রেস করে দাও যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যায় শুরু করবো আজকের ভূগোলের প্রশ্ন উত্তর আজকের প্রথম প্রশ্ন হল পাড়াদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত এটি কিন্তু ওড়িশাতে অবস্থিত দিল্লি ও মুম্বাইকে যুক্ত করেছে কততম জাতীয় সড়ক দিল্লি আর মুম্বাইকে যুক্ত করেছে আট নম্বর জাতীয় সড়ক এনএইচ এইট প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল এটি হয়েছিল উনিশশো সালে ঢাকাতে আর সার্কে সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রথম সম্মেলন কোথায় হয়েছিল আর সার্কে সদর দপ্তর কবে কোথায় অবস্থিত পোল্যান্ড ও জার্মানির মধ্যেকার সীমারেখা কি নামে পরিচিত এটি কিন্তু হিন্ডেলবার্গ লাইন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা এম এর পুরো আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি কিন্তু ওয়াশিংটনে অবস্থিত কথাকলি কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য কথা করি হলো কেরালার জনপ্রিয় নৃত্য পরবর্তী প্রশ্ন ক্রেমলিন কোথায় অবস্থিত ক্রেমলিন মস্কোতে অবস্থিত সার্বিয়ার রাজধানীর নাম কি সার্বিয়ার রাজধানীর নাম হলো বেলগ্রেট সিটি অফ সেভেন হিলস বলা হয় কোন শহরকে রোমকে বলা হয় সিটি অফ সেভেন হিলস গাঙ্গেয় সমভূমিতে প্রাচীন পরিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত এটি ভাঙর নামে পরিচিত ওনাম উৎসব কোথায় পালিত হয় ওনাম হচ্ছে কেরালার একটি উৎসব পিচালো রদ কোথায় অবস্থিত এটি উদয়পুরে অবস্থিত নরওয়ে প্রচলিত মুদ্রার নাম কি নরওয়ে প্রচলিত মুদ্রা হচ্ছে ক্রোন পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান শিকাগো পৃথিবীর কষাইখানা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এটি ট্রম্বেতে অবস্থিত মার্টিকা সংবাদপত্রটি কোথা থেকে প্রকাশিত হয় এটি জাকার্তা থেকে প্রকাশিত হয় ভারতের আখ গবেষণাগার কোথায় আছে এটি রয়েছে কোয়েম্বাটুরে পৃথিবীর কোথায় প্রথম পাতাল রেল চালু হয় পৃথিবীতে প্রথম পাতাল রেল চালু হয়েছিল লন্ডনে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটি ওড়িশাতে অবস্থিত কুকি অঙ্গা আঙ্গামী উপজাতির বাস কোথায় কুকি আঙ্গামী উপজাতিরা মণিপুরে বসবাস করে যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত যোগ হচ্ছে সরাবতী নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটির সংখ্যা কত বর্তমানে পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটির সংখ্যা হচ্ছে বাইশটি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কি ধরনের মাটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে লাল মাটি দেখতে পাওয়া যায় আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গ হল মাউন্ট কিলিমানজারো পরবর্তী প্রশ্ন কোশি বাঁধ কোথায় অবস্থিত কোশিবাঁধ নেপালে অবস্থিত ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় এটি সোনপুরে অনুষ্ঠিত হয় বিহারের পাটনার গণ্ডক নদীর তীরে এই সোনপুর অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তর মেরু প্রথম জয় করেন কে উত্তর মেরু প্রথম জয় করেছিলেন রবার্ট পিয়ারি উনিশশো নয় খ্রিস্টাব্দে মহাবলেশ্বর কোন পর্বতের শৃঙ্গ মহাবালেশ্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ পরবর্তী প্রশ্নে চলে আসবো হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত পরের শিব সমুদ্র জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটি কর্ণাটকে অবস্থিত রাসলেসিয়া আরনল ডিপ হল পৃথিবীর বৃহত্তম কি পৃথিবীর বৃহত্তম ফুল এটি এভাবেও পড়তে পারে পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি তখন লিখতে হবে রাসলেসিয়া আর্নল ডি পরবর্তী প্রশ্ন কততম লাইন উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করেছে সতেরোতম লাইন উত্তর আর দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করেছে জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত এটি কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্নে চলে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত এটি হচ্ছে বিজয় সমাধিস্থল বিজয় নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কুট কোন রাজ্যের লোক উৎসব কুট হচ্ছে মিজোরামের একটি লোক উৎসব কোন দেশের পতাকাকে বলে ওল্ড গ্লোরি একে ইউনাইটেড স্টেটস যে পতাকা তাকে বলা হয় ওল্ড গ্লোরি পরবর্তী প্রশ্ন কোন পাহাড়ের পূর্বাংশ কৈমুর নামে পরিচিত বিন্ধ পর্বতের পূর্বাংশ কৈমুর নামে পরিচিত হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত হিমাত্রী হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে ছ হাজার মিটার কলকাতার দ্রাঘী মাংস কত কলকাতার দ্রাঘী মাংস হচ্ছে অষ্টআশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব চোরাশো পরবর্তী প্রশ্নে উকাই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর এটি কিন্তু তাপ্তি নদীর ওপর অবস্থিত খাসি ও জয়ন্তী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত দুটোই মেঘালয়ে অবস্থিত কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে চলে আসবো পরের প্রশ্নে ভারতের ক্ষেত্রফল বিশ্বের মোট ক্ষেত্রফলের কত শতাংশ বিশ্বের মোট ক্ষেত্রফলের টু পয়েন্ট ফোর পারসেন্ট ভূমিকম্পের তীব্রতা মাপাত মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় রিক্টার স্কেল কিন্তু ব্যবহার করা হয় গোবিন্দ সাগর কি গোবিন্দ সাগর হচ্ছে মানুষের দ্বারা শ্রেষ্ঠ ঝিল চলে আসবো পরবর্তী প্রশ্নে ভারতের কতগুলি রাজ্য সমুদ্র তটে অবস্থিত ভারতের কিন্তু নটি রাজ্য সমুদ্র তটে অবস্থিত যার যেগুলি হল গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন কর্কটক্রান্তি রেখা কোথা দিয়ে যায়নি কর্কটক্রান্তি রেখা কিন্তু ওড়িশার ওপর দিয়ে যায়নি এখানে অপশানে যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে কোথা দিয়ে যায়নি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি এভাবেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো দেখবে সেখানে বিভিন্ন সাবজেক্টের ওপর ক্লাস হচ্ছে ইতিহাস ভূগোল ফিজিক্স আস্তে আস্তে আরও বিভিন্ন সাবজেক্টের ওপর ক্লাস আসতে থাকবে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করতেও লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না থ্যাংক ইউ